আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ভ্লগ এইচের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকের একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো এটা হলো ডিসকভার 35। তো যে সমস্যাটা দেখা দিচ্ছে এটা ডিসকভার 35 না, যে কোনো বাইকের হতে পারে। তো সমস্যাটা হলো যেটা, এই বাইকটার এক নম্বর বিষয়ে সাউন্ড খারাপ, আর একটা প্রবলেম আছে সেটা বড় ভাইয়ের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কী সমস্যা আপনার বাইকের বলেন? গাড়ির সমস্যা হয়েছে, 500-600 কিলো চালার পরে আমার গাড়ির ওই স্টার্ট বন্ধ হয়ে যায়, আবার সাউন্ড আগে সাউন্ডটা নাই। এবং এই কিছুদিন পর পর আসিয়া যে কোনো মেকার মানে মেকারের কাছে ইয়ে করা লাগে, অ্যাডজাস্ট করে নেওয়া লাগে, টেবিল অ্যাডজাস্ট করে নেওয়া লাগে। টেবিল অ্যাডজাস্ট করে নিলে কিছুদিন আবার চলে। জি, ধন্যবাদ আপনাকে, এই জন্য আপনার কাছে আসা। ধন্যবাদ আপনাকে, বসেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন এই ব্যক্তির সমস্যাটা হলো যেটা সাউন্ড খারাপ আর ঘন ঘন টেবিল অ্যাডজাস্ট করতে হয়। তো চলুন, শো শব্দ করতেছে দেখি। টাইম ইন অ্যাড সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ইঞ্জিনের সাউন্ডটা। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার চলুন আমরা চেক দিই যে আসলে কোথায় সমস্যা। না, অ্যাডজাস্টারের ভিতরে আসলে কোনো ত্রুটি নেই, তো আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি। কারণ অ্যাডজাস্টারের ভিতরে অনেক সময় বল ঢুকাই দেয় বা আপনার দেখা গেল তেনা ঢুকাই দেয়, তখন এই সমস্যাটা হতে পারে। কারণ টাইমিং চেঞ্জ যখন অতিরিক্ত টাইট হবে তখন এই শো সাউন্ডে আসবে। এটি আবার আপনার বেয়ারিংয়ের জন্যও হতে পারে, সেটা হতে পারে আপনার মেন বেয়ারিং, হতে পারে আপনার ক্যামশ্যাফট বেয়ারিং, এগুলোর কারণে হতে পারে। তারপরে আরও অনেক বিষয় থাকে, এখন আমরা চেক দেবো বিষয়গুলো। তো ভিউয়ার্স, আমাদের টাইমিং চেঞ্জটাও ঠিক আছে, আর একটা বিষয় সেটাই আমি আপনাদেরকে বলে দিই। বছরখানেক, আচ্ছা, এই বাইকটা কাজ করার পরে 16,000 কিলোমিটার চালানো হয়েছে। তো রিসেন্ট আপনার এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো 16,000 কিলোমিটারের মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ ক্লাস ফলে টাইমিং চেঞ্জ এগুলো কোনো কিছু করা লাগে নেই। তো আমি এই বাইকটার আপনার মোটা টাইমিং চেঞ্জ লাগিয়ে দিয়েছিলাম, এখন যে ত্রুটিটা হচ্ছে এটা তো আমরা সমাধান করে দিব। কিন্তু বিষয়টা হলো যেটা, আপনার একটা জিনিস দেখেন, 16,000 কিলো চলার পরেও এই যে টাইমিং অ্যাডজাস্টারটা দেখেন আসলে কতটুকু গ্যাপ, তার মানে আমরা এখন ধরে নিতে পারি যে আমাদের মোটা টাইমিং চেঞ্জ লাগাইলে আসলে পারফরমেন্স খারাপ হবে না, আশা করি বুঝতে পারছেন। তখন আমরা হেডের টপ কভারটা খুলব। এখন আমরা ক্যামটা খুলব। তো ভিউয়ার্স, এই যে আমি বিয়ারিংটা ঘুরেছি, দেখেন সাউন্ড আমার কাছে মনে হয় 95% আমাদের ক্যাম বিয়ারিংয়ের সাউন্ড, ওই শো যে সাউন্ডটা ছিল। যেহেতু আমাদের অ্যাডজাস্টার ঠিক আছে, আমাদের টাইমিং চেন ঠিক আছে, আমার এখন মনে হচ্ছে যে এটাই সাউন্ড। এরপরে যদি না হয় সেক্ষেত্রে হতে পারে মেন বিয়ারিংয়ের সাউন্ড, কিন্তু মেন বিয়ারিংয়ের সাউন্ড এভাবে হবে না, আশা করি বুঝতে পারছেন। আর ভালভের যে বিষয়টা আছে এটা এখন আমরা হেডটা খুলে ডিসিশন নিচ্ছি বা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কী সমস্যা। ভিউয়ার্স দেখেন, এই যে আমাদের এই ভাল্বটা, এই আপনার ইনটেক ভাল্বটা বা ইনলেট ভাল্বটা, এটা আমাদের একদম ভিতরে ঢুকে গেছে। আর এক্সস্ট ভাল্বটা দেখেন, এটা আমাদের উপরের দিকেই আছে, তার মানে আমাদের এটা ভাল্ব ক্ষয় হয়ে গেছে। আমাদের সিটের আশা করি কোনো সমস্যা হয়নি। তো ভিউয়ার্স, এই যে ভ্যালভের অবস্থা দেখেন, একদম মানে এখানে ধার হয়ে গেছে, এই জন্যই মূলত আপনার বারবার আপনার টেপিট অ্যাডজাস্ট করা লাগছে। তো এখন আমরা এই ভাল্ব দুটো পরিবর্তন করে দিব, এবং ক্যামের বিয়ারিং দুটো পরিবর্তন করে দিয়ে, এবং ভাল্ব অয়েল সেল হাফ গ্যাস্কেট লাগাই দিয়ে আমরা বাইকটা স্টার্ট দিয়ে দিব। স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি যে আসলে কীরকম হচ্ছে।
তো এখন সাউন্ড দেখুন। ট্যাপেটগুলো লুজ দেওয়া আছে, 500 কিলোমিটার পর আমরা ট্যাপেটগুলো টাইট দিয়ে দিব।